শ্রীমঙ্গলের সেই বদ্ধভূমি, এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন। আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে আসলাম শ্রীমঙ্গল একাত্তর বদ্ধভূমিতে। যাওয়ার পথে তুলে ধরলাম সেই আকর্ষণীয় রাস্তা, চলে আসলাম সেই একাত্তর সীমান্ত বদ্ধভূমিতে। খুবই ভালো লাগে, সুযোগ পেলেই বিভিন্ন জেলা থেকে ছুটি আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে ঘোরাফেরা করতে। এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, বিনা টিকিটেই প্রবেশ করা যায়। আমরা এখন চলে আসলাম একটা চায়ের হোস্টেলে, মণিপুরি বস্তি। তবে আধা ঘন্টা আগে ওয়াটার দিয়ে বসতে হয়, পরে চা নিয়ে আসলে খেতে হয়, তবে চা খুবই ভালো।